এডুকেশনাল গাইডলাইনের তরফ থেকে সকলকে স্বাগত জানাই বুলবুল সাইক্লোনের জন্য আগামীকাল নয় নভেম্বর শনিবার ছুটি ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ কোন কোন জেলার ছুটি থাকবে এখানে দেখুন নোটিফিকেশানে উল্লেখ আছে নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া ইস্ট মেদিনীপুর ওয়েস্ট মেদিনীপুর এবং ঝাড়গ্রাম অর্থাৎ এখানে সাত সাতটি জেলার ছুটির ঘোষণা করা হয়েছে দেখুন নয় নভেম্বর এই চিঠিটা ফরওয়ার্ড করা হয়েছে দেখুন এই সাতটি জেলার ডিআই এবং চেয়ারম্যানকে অর্থাৎ বুলবুল সাইক্লোন থেকে শিশুদের নিরাপদে রাখতে বা সুরক্ষিত রাখতে প্রাথমিক শিক্ষা পর্ষদ ছুটি ঘোষণা করল নয়ই নভেম্বর শনিবার অর্থাৎ আগামীকাল সাইক্লোন বুলবুল যে পশ্চিমবঙ্গের উপর ভালো রকম প্রভাব ফেলতে পারে তারই সতর্কতা হিসাবে প্রাথমিক শিক্ষা পর্ষদ এই ছুটির বিজ্ঞপ্তি পাবলিশ করেছে সেই সঙ্গে স্কুল ডিপার্টমেন্ট থেকেও এই সাতটি জেলার প্রাইমারি সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে